चिया श्रमिकहरुको पीएफ समस्या केन्द्रले दिने भनेको 1000 करोड रुपैयाँको हिसाब र चिया श्रमिकका स्कूले छोरा छोरीहरुले टी बोर्डबाट पाइने विद्यार्थी भत्ता बन्द रहेको जवाफ माग्दै दोस्रो चरणको विधायक सांसदको घर घेराउ कर्मसूचीको तेस्रो दिन शुक्रबार कालचिनी विधायक विशाल लामाको गाउँ भाटपाडाको घेराउ कार्यक्रममा आईएनटीटीयूसी राज्य सभापति ऋतुव्रत बनर्जी आइपुगे। चिया श्रमिकहरूको हितमा एकातिर राज्यकी मुख्यमन्त्री ममता ब्यानर्जी र तृणमूल काङ्ग्रेसले काम गरिरहेको र अर्कोतिर चिया श्रमिकहरू करोडौं पीएफको रकमबाट वञ्चित रहन परेको बेला सांसद मन्त्री र विधायकहरू किन चुप भन्दै यसको जवाफ माग्नलाई तृणमूल काङ्ग्रेस र आईएनटीटीयूसी एवं तृणमूल चियाबारी श्रमिक युनियनले गत दिसम्बर महिनाबाट पैदल यात्रा जलपाइगढी पीएफ कार्यालय घेराउ र अहिले सांसद मन्त्री र विधायकहरूको घर घेराउ कर्मसूची चलिरहेको ऋतुव्रत ब्यानर्जीले बताएका छन्। पत्रकारहरू समक्ष के भने त आईएनटीटीयूसी राज्य सभापति ऋतुव्रत ब्यानर्जीले सुनाऊ। प्रविडेंट फंडेड टाका जे टाकार समस्याटा कोथाय आर उनी जानेन ना जे आलिपुरदुआर जिलातेई आलिपुरदुआर जिला प्रशासन कठिनतम व्यवस्था ग्रहण करेछेन जारा एरकम पीएफ डिफल्टर आछे ताहले उनी जाना नेई ना ताहले हय जानेन ना आर जानेन जदि ताहले जेगे घुमोच्छेन आर विषयटा होच्छे जेटा ओरा घुरिये दिते चाइछेन एटा केंद्रीय सरकारेर कोषागारे एई पीएफेर टाका आछे पीएफ कमिशनारेर काछे। এই যে আমি যে কথাটা বললাম প্রকাশ চিকবরাই আবার প্রকাশ ওরাও দুটো জায়গায় দুটো নাম হয়ে গিয়ে টাকাটা আটকে গেছে। টাকাটার কারুর বাবার টাকা নয়, টাকা দিচ্ছে না শ্রমিকের টাকা। এটা ঠিক করতে হলে কেন্দ্রীয় সরকারকে ভূমিকা নিতে হবে, এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। মানে এগুলো হাস্যকর কথা। একজন এমএলএ যদি একথা বলেন, প্রভিডেন্ট ফান্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। বিজেপির যেটা অভিযোগ এমএলএদের যে মালিক কর্তৃপক্ষ পিএফ জমা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলাতেই কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, রাজ্য প্রশাসন নিচ্ছে। ওনারাই টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন, টাকাটা মমতা ব্যানার্জির হাতে নেই। শ্রমিকের টাকা নরেন্দ্র মোদীদের টাকা নয়, এটা শ্রমিকের টাকা। সেই টাকা তো আটকে রেখেছে পিএফ দপ্তর, নাম মিলছে না এই অচিলায়। তাহলে ক্যাম্প বসিয়ে অবিলম্বে সেই নাম ঠিক করতে হবে, সে দায়িত্ব রাজ্য সরকারের তো নয়, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সেই কারণেই তো আমাদের ধর্ণায় বসতে হচ্ছে। দাদা, বিধায়ক বিশাল লামা এই যে কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তৃণমূলের কাছে কোনো কর্মসূচি নাই, তারা এই ধর্নার নামে একটা নাটক করছে। এখন আমি তাহলে বিশাল লামাকে এই নাটক দেখতে আসার অনুরোধ জানাই। এখানে উনি যদি নাটক দেখতে আসেন তাহলে যেটা সুবিধা হয়, আমরা তো জানি না উনি বিজেপির নেতা, বিজেপির এমএলএ, 1000 কোটি টাকার হিসাবটা উনি দিতে পারবেন, আমাদের কাছে নাই থাকতে পারে, আমরা তো নাটক করছি। আর উনি তাহলে আমাদের বলে দিতে পারবেন যে 1000 কোটি টাকা কোথায় এসেছে। উনি যদি 1000 কোটি টাকা দেখিয়ে দিতে পারেন বাংলায় কোন চা বাগানে এসেছে, আমরা সেই মুহূর্তে ধর্ণা তুলে নেব। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই প্রভিডেন্ট ফান্ডের টাকা, 1000 কোটি টাকা এলো না, প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকরা পাচ্ছে না, কেন টি বোর্ড হচ্ছে? উনি বিধানসভায় একদিনও আওয়াজ তুলেছেন? টি বোর্ডের স্টাইপেন্ড 4 বছর ধরে বন্ধ রয়েছে। মাদারিহাটে নরেন্দ্র মোদী বলে গেছিলেন বাগান অধিগ্রহণ হবে, আমি তখন এমপি ছিলাম। 2016 সালে নির্মলা সীতারামন, তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমরা বসে দেখেছিলাম, গেজেট নোটিফিকেশন হয়েছে, তারপর কি হয়েছে সবাই জানে। সুতরাং যেহেতু এটা এখন প্রমাণ হয়ে যাচ্ছে, আর পাশে আসাম রয়েছে, তো আসামে তো ক্রেশ হেলথ সেন্টার করতে কেউ না করেনি, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার, কে না করেছে? কেউ না করেছে নাকি ক্রেশ হেলথ সেন্টার করতে? গোটা ভারতবর্ষের চাবালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প, এই প্রকল্প প্রথমবারের জন্য হচ্ছে চা বাগানের সেই শ্রমিকদের জন্য এই ক্রেশ এবং হেলথ সেন্টার, যুগান্তকারী পদক্ষেপ। এগুলো দেখে ওনাদের ফ্রাস্ট্রেশন আমরা বাড়ছে বুঝতে পারছি, ফ্রাস্ট্রেশন বাড়বে আরও যত দিন যাবে, এই হতাশা আরও তীব্র হবে, হতাশার তীব্রতা থেকে এই নানান ধরনের থিয়েটার, নাটক, সিনেমা এসব গল্প করবে। যেটা হচ্ছে যে বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের যে চূড়ান্ত টালবাহানা, এই যে নামের বিভ্রাটের ফলে যে হাজার হাজার কোটি কোটি টাকা চা শ্রমিকদের কষ্টার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলার যে টাকা, সেই টাকা সরকারি কেন্দ্রীয় সরকারের কোষাগারে পড়ছে, চা শ্রমিকরা এই টাকা পাচ্ছেন না। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে, আমাদের নেতাশ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমরা চা শ্রমিকদের টিসিবিএসইউর তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সম্মেলন করেছিলাম মালবাজারে। সারাদিন ধরে শ্রমিকরা যে আলোচনা করেছিলেন তার থেকে নির্যাস নিয়ে আমাদের পথ কী হবে তা আমরা ঠিক করেছিলাম, দাবিগুলো ঠিক করেছিলাম। 11ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চা শ্রমিক সমাবেশ, তিনি বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন এই চা শ্রমিকদের বিষয়গুলো নিয়ে মালবাজারে। তারপরে আমরা এই দাবিগুলোকে নিয়ে দুটো জেলায়, শঙ্কস থেকে আলিপুরদুয়ারের এবং তারপরে হচ্ছে জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে, দুটো পদযাত্রা টানা একেবারে, এটা গয়ের কাটায় মেলে 12 তারিখ, তারপর 13 তারিখ রিজিওনাল পিএফ কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিই। তাতে পরিষ্কার করে বলা হয়
কবে এই পিএফ সমস্যার সমাধান হবে, সাধারণ মানুষ কেন ভুগবে? বলে 15 দিনের মধ্যে তারা ক্যাম্প বসাবেন, কোনো ক্যাম্প বসেনি। তারপর জানুয়ারি মাসের 27 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বিজেপির মন্ত্রী এমপি এমএলএদের বাড়ির সামনে ধর্না হয়, শান্তিপূর্ণ ধর্না, কাজ হয়নি কোনো। আবার 1 তারিখ থেকে 6 তারিখ হচ্ছে, যদি না হয় আবার আমরা কর্মসূচি নেবো। কারণ শুধু পিএফের ব্যাপার নয়, 1000 কোটি টাকা চাবালয়ে দেবে বলেছিল। বিশাল লামা থেকে শুরু করে রাজু বিস্তা থেকে শুরু করে জন বাল্লাদের তো উত্তর দিতে হবে, এই টাকা কোথায় গেল, 1000 কোটি টাকা কোথায় এসছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা জানতে চাই। আর 2 বছর বাদে ওই ঘোষণার চাওয়ের এবারের বাজেটে চা বাগান শব্দটাই নেই, টাকা দেওয়া তো দূরের কথা। স্টাইপেন্ড বন্ধ করে দিয়েছে টি বোর্ড, চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদের যে টাকা দেওয়া হয় 4.5-5 বছর ধরে বন্ধ। এই যে ক্রমাগত মিথ্যাচার, বাগান খুলে দেবে বলেছিল, অধিগ্রহণ করে দেবে বলেছিল, কিছু হয়নি। যা করছেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বন্ধ বাগান খোলা থেকে শুরু করে, ফাউলাই থেকে শুরু করে, চা সুন্দরী থেকে শুরু করে, বাগানের শ্রমিকদের আইডেন্টিটি কার্ড এখন নতুন করে, এই যে বিরাট কর্মকাণ্ড, 70টা ক্রেশ এবং 41টা প্রাইমারি হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স যা প্রথম 3টে ধাপে হচ্ছে, তার মধ্যে আলিপুরদুয়ার জেলার 39টা পয়েন্টে, আলিপুরদুয়ার জেলায় হচ্ছে এই ক্রেশ, এগুলো হচ্ছে সব মিলিয়ে 23টা বাগানে, আর 16টা বাগানে হেলথ সেন্টার হচ্ছে। এরপরও সরকারের উদ্দেশ্য হচ্ছে, একদিকে ওদের মিথ্যাচার ওদের জুমলা, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যেমন কোনো বাগান যাতে না থাকে যাকে এই পরিষেবার মধ্যে নিয়ে আসা যায়। তো এটাই হচ্ছে পার্থক্য। আমাদের রাজনৈতিক কাজ হচ্ছে এই মিথ্যাচার আর তার বদলে যে বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই বিকল্পের কথা মানুষের কাছে তুলে ধরা। ₹6 crore, 4 crore, 6 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 cr
आईलिड क्रीज क्रिएशन और डबल आईलिड सर्जरी और अपर आईलिड ब्लेफरोप्लास्टी या आप बोल सकते हैं मंगोलियन आईलिड सर्जरी या एशियन आईलिड ब्लेफरोप्लास्टी, ये सब जो टर्म है एक ही टर्म है। आप सिंपली इसको बोल सकते हैं कि जो अपर आईलिड है उसमें अगर आपके क्रीज नहीं है तो हम लोग इस क्रीज को क्रिएट कर सकते हैं। इसी प्रोसीजर को हम लोग डबल आईलिड सर्जरी या एशियन आईलिड ब्लेफरोप्लास्टी बोलते हैं। ये जनरली आप देखेंगे जो हमारे जो मंगोलियन फेसेस हैं में, जैसे कि जो पहाड़ों पर रहने वाले लोग अपने दार्जिलिंग और सिक्किम और नेपाल के लोग हैं या इस नॉर्थ ईस्ट इंडिया के लोग हैं, उनके जो अपर आईलिड है उस पर क्रीजेज नहीं होते हैं। तो मैं आपको आज बताना चाहता हूँ, ये एक बहुत ही सिंपल प्रोसीजर है जिसके द्वारा कि हम ये क्रीज क्रिएट करते हैं। आपकी जो फेस है उसका जो ब्यूटी है उसको हम लोग इन्हांस कर सकते हैं। आईलिड सर्जरी बहुत ही सेफ प्रोसीजर है, डे केयर प्रोसीजर में हो जाता है, बहुत ही लो कॉस्ट में हम लोग यहाँ पे करते हैं और कॉम्प्लिकेशन के चांसेस मिनिमम हैं। और आप रूटीन एक्टिविटी सेकेंड डे से ज्वाइन कर सकते हैं और आप एक छोटी सी सर्जरी से अपने चेहरे का जो ब्यूटी है या जो पेरी ऑर्बिटल रीजन जो आईज की जो ब्यूटी है उसको आप इन्हांस कर सकते हैं। मैं आपको अपने कुछ रिजल्ट्स के बारे में दिखाना चाहूँगा। आप देख सकते हैं इसमें जो पहले का जो फेस है, जस्ट यू कैन सी, ये पहले का फेस है और ये बाद का फेस है, दोनों में आप डिफरेंस देखेंगे। जस्ट सिर्फ और सिर्फ हमने आईलिड सर्जरी जिसमें की है, तो आईलिड सर्जरी करने के बाद जो फेस का जो डलनेस या जो हैवीनेस दिखता है पहले वो ख़त्म हो जाता है। मीन्स आप मोर यूथफुल और मोर यंग दिखना शुरू होते हैं। अगर आप इंटरेस्टेड है ये सर्जरी कराने में तो आप हमसे कॉन्टैक्ट कर सकते हैं।
धन्यवाद।